আমাদের প্রকৃতির অগাধ আশীর্বাদ হলো বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধি গাছপালাগুলি, যা ঘরোয়া উপায়ে বিভিন্ন রোগের প্রতিকার পেতে অসামান্য কার্যকরী। তবে এর সঠিক ব্যবহার ও উপকারিতাগুলি জেনে রাখাটা অতি আবশ্যক। এর পাশাপাশি আপনার বাড়ির আশেপাশে বা নিকটবর্তী বাড়ির লাগোয়া বাগানে, ছাদে অথবা বাড়ির বারান্দায় অল্প জায়গায় যে সকল আয়ুর্বেদিক ও ঔষধি গাছগুলি অতি অবশ্যই লাগানোর প্রয়োজন, সেই রকম 20টি আয়ুর্বেদিক গাছের নাম ও সংক্ষেপে উপকারিতাগুলি জেনে নেওয়া যাক। যেমন তুলসী, এর রেস্টোরেটিভ এবং আধ্যাত্মিক বৈশিষ্ট্যের কারণে এটি দ্য কুইন অব হার্বস নামে পরিচিত। এটি সর্দি কাশি নিরাময় করে, ব্রণ ও ত্বকের দাগছোপ দূর করে, ক্যান্সার প্রতিরোধক, চুল ঝরা নিয়ন্ত্রণে রাখে, বার্ধক্যের বলিরেখা দূর করে। হলুদ, এর উজ্জ্বল রং, বিশেষ স্বাদ, অজস্র হেলথ বেনিফিটস থাকার কারণে এটি কুইন অফ স্পাইসেস নামে পরিচিত। হলুদ রক্ত পরিষ্কার রাখে, ব্যথা বেদনা দূরে রাখে, হার্ট সুস্থ রাখে, মুড ভালো রাখে, বুদ্ধিমত্তা বাড়াতে সহায়ক ও হজমে সহায়ক। কারি পাতা, আয়ুর্বেদে উল্লেখিত এই কারি পাতা গিরিনিম্বা বা কৃষ্ণনিম্বা নামে পরিচিত। এটি চুলের স্বাস্থ্য উন্নত করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, লিভার সুরক্ষিত রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ও দৃষ্টিশক্তি উন্নত করে। নিম, এর অসাধারণ ঔষধি গুণের জন্য এটি মিরাকেল ট্রি নামে পরিচিত। নিম ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে, ব্রণ দূর করে, ঘা শুকোতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, দাঁত ও মাড়ি মজবুত রাখে, লিভার ও কিডনি সুরক্ষিত রাখে। পুদিনা, এর সুগন্ধ ও সতেজতার কারণে এটি হার্বস অফ ফ্রেশনেস নামে পরিচিত। পুদিনা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, হজমে সহায়তা করে, শ্বাসযন্ত্রের উন্নতি ঘটায়, মানসিক চাপ মুক্ত করে এবং প্রেগনেন্সিতে সহায়ক। কুলেখাড়া, এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সহায়ক, তাই এটি হার্বস অফ ব্লাড নামে পরিচিত। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে, অনিদ্রা দূর করে, পেটের সমস্যা দূর করে, যে কোনো ব্যথা বা প্রদাহ কমায় ও হার্ট সুরক্ষিত রাখে। অ্যালোভেরা, এর অ্যাক্টিভ হিলিং প্রপার্টিজের জন্য একে দ্য মিরাকেল প্ল্যান্ট বলা হয়ে থাকে। অ্যালোভেরা ত্বকের পরিচর্যায় অসাধারণ কার্যকরী। এটি চুলের স্বাস্থ্য ঘন, মজবুত ও শাইনি রাখে, ওজন নিয়ন্ত্রণে রাখে, বার্ধক্য দূরে রাখে। সোরিওসিসে বিশেষ উপকারী অ্যালোভেরা জেল। অশ্বগন্ধা, এটি ইন্ডিয়ান জিংসেন নামেও পরিচিত। অশ্বগন্ধা মানসিক চাপ ও উদ্বেগ দূর করে, স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে, হাড় ও মাংসপেশির গঠন মজবুত করে, বন্ধাত্ব দূর করে, ইমিউনিটি বুস্ট করে। পাথরকুচি, এর অসামান্য গুণের কারণে এটি স্টোন ব্রেকার নামে পরিচিত। এটি কিডনি ও গলব্লাডার স্টোন নিরাময় করে, ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে, লিভারের সমস্যা দূর করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে ও আর্থারাইটিসে বিশেষ উপকারী। কালমেঘ, এর মারাত্মক তিতকুটে স্বাদের জন্য এটি কিং অফ বিটার্স নামে পরিচিত। এটি লিভার সুরক্ষিত রাখে, খিদে বাড়ায়, আলসার নিরাময় সহায়ক, ম্যালেরিয়া জ্বরে বিশেষ উপকারী, হজম ক্ষমতা বৃদ্ধি করে। আদা, এর ঔষধি গুণাগুণের জন্য এটি ইউনিভার্সাল মেডিসিন নামে খ্যাত। এটি মেনস্ট্রুয়াল পেন রিলিফ করে, ক্যান্সারের আশঙ্কা দূরে রাখে, অস্টিও আর্থারাইটিসে বিশেষ কার্যকরী, গা গুলানো ও বমিভাব নিয়ন্ত্রণে রাখে, প্রচুর এনার্জি দেয়। রসুন,
এর অসাধারণ ব্যথা নিরাময় ক্ষমতা থাকার জন্য এটি ন্যাচারাল পেন কিলার নামে পরিচিত। যে কোনো রকম ব্যথা নিরাময় সহায়ক, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, হার্ট সুরক্ষিত রাখে, হাড় মজবুত করে, ইমিউনিটি বুস্ট করে। ব্রাহ্মী, আয়ুর্বেদিক ঔষধিতে এই ব্রাহ্মীকে মেধ্যা রাসায়না এই বিশেষ নামে উল্লিখিত করা হয়েছে। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক, মানসিক চাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণে রাখে, যে কোনো রকম প্রদাহ কম করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। থানকুনি, এটি গটুকলা নামে পরিচিত। পেটের গন্ডগোল নিরাময় করে, স্নায়ুতন্ত্র সুরক্ষিত রাখে, শরীরকে ডিটক্সিফাইড রাখে, ভুলে যাওয়া রোগের হাত থেকে মুক্তি দেয়, মানসিক চাপ ও উদ্বেগ কমায়। লেমন গ্রাস, এই সতেজ ও সুগন্ধি পাতার জন্য এটিকে অ্যারোমেটিক ট্রপিক্যাল গ্রাস বলা হয়ে থাকে। মুড রিফ্রেশ করে ও এনার্জি দেয়, মেনস্ট্রুয়াল পেন রিলিফ করে, ব্যথা ও প্রদাহ নাশ করে, সর্দি কাশি ও জ্বর হলে বিশেষ উপকারী। পিপুল, এটি লং পেপার বা লম্বা মরিচ নামে পরিচিত। সর্দি কাশি নিরাময় ও শ্বাসযন্ত্রের সমস্যা দূর করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, অ্যাজমা ও ব্রঙ্কাইটিসে বিশেষ উপকারী, ওজন নিয়ন্ত্রণে সহায়ক। রোজমেরি, এটি আয়ুর্বেদে রোজমেরি নামে পরিচিত। হেয়ার গ্রোথ প্রমোট করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, মাংসপেশিতে ও জয়েন্টে ব্যথা নিরাময় করে, খাবার হজমে সহায়তা করে। ধনে পাতা, এর ক্লিনিং প্রপার্টিস এর জন্য এটি একটি পাওয়ারফুল ন্যাচারাল ক্লিনজিং এজেন্ট নামে পরিচিত। এটি রক্ত পাতলা রাখতে সহায়তা করে, হার্ট সুরক্ষিত রাখে, দৃষ্টিশক্তি উন্নত করে, খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে, গাট হেলথের জন্য বিশেষ উপকারী। মেথি, এর একাধিক উপকারিতার জন্য এটি পাওয়ারফুল বুস্টার সিডস নামে পরিচিত। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, মাদার্স মিল প্রোডাকশন বৃদ্ধি করে, হেয়ার ফল রিডিউস করে, ডাইজেস্টিভ প্রবলেম দূরে রাখে, পেনফুল মেনস্ট্রুয়াল ও মেনোপোজে বিশেষ সহায়ক। মৌরি, এটি মিশারিয়া নামে পরিচিত। মুখের দুর্গন্ধ দূর করে, হজমে সহায়ক, অ্যাজমা ও শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত সমস্যা এড়াতে বিশেষ সহায়ক, ত্বকের স্বাস্থ্য উন্নত করে, রক্ত পরিষ্কার করে। দৈনন্দিন এই সকল ঔষধি গুণ সম্পন্ন আয়ুর্বেদিক গাছগুলি বাড়িতে হাতের কাছে থাকলে আর কোনো রকম অসুখ বিসুখ বা শারীরিক ও মানসিক সমস্যা আপনার ধারের কাছে ঘেঁচতে পারবে না। তাই শীঘ্রই এই সকল গাছগুলি আপনার বাড়িতে রাখুন আর রোগমুক্ত থাকুন।